নিজের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল বালুরঘাটের ক্ষুদে শিল্পী স্নেহা রায়। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পোলিস লাইন মাঠে অস্থায়ী হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টার করে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার সঙ্গে দেখা করে নিজের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর ছবি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল ক্ষুদে শিল্পী। ছবি পেয়ে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী বলে ক্ষুদে শিল্পী জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্ষুদে শিল্পীকে আশীর্বাদ করার পাশাপাশি চকলেট এবং টেডি বিয়ার দিয়ে উৎসাহিত করেছেন বলে ওই ক্ষুদে শিল্পী জানান। আমার মেয়ে 11 বছর বয়স, ও ক্লাস 4-এ পড়ে। ও দিদির কে 3 দিন ধরে ওই চেষ্টা করছিল দিদির ছবি আঁকানো, তো নিজের হাতে দিদির ছবি আঁকিয়ে দিদিকে দিল। মিনিস্ট্রির সাথে আমার মেয়ে দেখা করতে পারলো, ওনার আশীর্বাদ নিতে পারলো, আমার কাছে এর থেকে গর্বের কিচ্ছু নেই।